আবার আপনাকে স্বাগত। আমি খুবই আনন্দ, এনাম আহমদ সাহেব একটা উন্নত চরিত্রের একটা আলোকিত মানুষ এবং উনি বহু বছর সরকারের চাকরি করেছেন, আমি 1 বছর কাজ করেছি এবং আই ফাইন্ড হিম অ্যান এক্সিলেন্ট ক্যান্ডিডেট। বাংলাদেশ স্বাধীন যখন হয় আমরা দুজনে বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করি, তারপরে উনি আমাদের বাংলাদেশ মিশন লন্ডন ইকোনমিক মিনিস্টার ছিলেন, তখন আমি ওনার সাথে আমার পুরনো সম্পর্ক। আমি যখন সৌদিতে ছিলাম তখন উনি বাংলাদেশ সরকারের ওখানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইসলামিক, সেখানে আমাদের তো উনি নমিনেশন দিয়ে আসছিলেন অর্থ আমাদের বাসা, কারণ উনি অর্থমন্ত্রীর সাথে কাজ করেছেন বহু বছর। আমি তখন এনাম ভাই বললাম, এনাম ভাই আপনি মানুষ ভালো মানুষ কিন্তু আপনি রং পার্টিতে এলেন। উনি হাসলেন, আমি খুবই আনন্দিত যে ওনার মতো একটা উন্নত চরিত্রের বই যে বিএনপিতে টিকতে পারে না, চারই একটি নমুনা, কারণ বিএনপি ভালো মানুষের জায়গা বলে আমার মনে হয়। এনাম ভাই আগামীকালকে সিলেটে আসবে এবং আমাদের সমাজের আমার নির্বাচনের সম্পর্কে উনি প্রচার করছেন, আমি আর তাতে আরও আনন্দ। আর এনাম ভাই নিয়ে তাদের বিএনপির গর্ব করা হচ্ছে, এই যখন লোক পেয়েছে তারা ভেরি স্যাড। এনাম ভাই দুটো বিষয়ে কখনো কম্প্রোমাইজ করেন নাই কোনোদিন, তিনি আমাকে বলতেন। একটি হলো তিনি কোনোদিন বঙ্গবন্ধুকে সবসময় বঙ্গবন্ধু বলে, এটা অনেকে অপছন্দ করে। আরেকটি উনি 15ই অগাস্ট খালেদা জিয়ার বার্থডেকে উনি তামাশা মনে করেন এবং ওইটা কোনোদিন অ্যাটেন্ড করেন, এর ফলে ওরা খেপা ছিল। আর মিসিং লিঙ্ক হলো উনি অর্থমন্ত্রীর বাড়িতে আসায় তারা একেবারে খেপে। এনিওয়ে গুড নিউজ ইজ যে উনি আওয়ামী লীগের যোগ্য কারেক্ট, যেখানে আওয়ামী লীগ হলো সেই দল, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল, যেখানে প্রগ্রেসিভ লোকরা থাকে, যেখানে আপনার আলোচনা সমালোচনার বিভিন্ন মত এগুলো থাকে, যেখানে সবাইকে এক সারা দেশবাসীকে একমোডেট করার একটি উন্নত সমৃদ্ধশালী হয়। এইখানে ভালো আছে খারাপ আছে, কিন্তু নেত্রী হচ্ছেন ভালো লোক খুঁজে খুঁজে দিতে, তা আমরা এই জন্য খুবই আনন্দিত। আমার ধারণা যে বিএনপির যারা বিএনপির যে লোকরা উন্নত বাংলাদেশ দেখতে চান, আলোকিত বাংলাদেশ দেখতে চান, আলোকিত সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি দেখতে চান, তারা এনাম ভাই যাতে আওয়ামী লীগের যুগ করায় তারা তাদের ভোট আমরা পাব, সেটা আমার আরও আত্মবিশ্বাস করে। কারণ অনেক লোকই আপনার উন্নত রাজনীতি দেখতে চায় এবং একটা উন্নত রাজনীতির পরিচয়কে তারা বের করে দিল, তিনি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে, এটা বিএনপির জন্য দুর্ভাগ্য।